অতিরিক্ত ফেসবুক ব্যবহার পর্নোগ্রাফি দেখা বিশেষ বেশি সময় মোবাইল টিপা এগুলো থেকে নিজে এবং নিজের শিশুকে রক্ষা করার উপায় জানাবেন দেখুন এটা একটা ব্যাধি এই ব্যাধিতে আমরা বেশিরভাগ মানুষই আক্রান্ত ঠিক না ভাই ঠিক আমরা তো আক্রান্ত আমাদের ছেলে মেয়েগুলো বাচ্চাগুলোও আক্রান্ত আমরা গতকালকে মাহফিলে পূর্বাচলের এক মাহফিলে একজনকে পুরস্কার দিয়েছি আমরা বলেছি এমন কোন মানুষ মাহফিলে আছেন কিনা যে তার তিন চার বছরের বাচ্চা আছে এই বাচ্চাকে মোবাইল দেখানো ছাড়া খাবার খাওয়ার নিয়মিত একজন পাওয়া গেছে আপনাদের এখানে আছে কেউ মোবাইল দেখানো ছাড়া খানা খাওয়ান ছয় মাসের বাচ্চার কথা বলতেছি না ওটা তো কি বুঝবে তিন চার বছরের বাচ্চা পাঁচ ছয় বছরের বাচ্চা বিশেষ করে দুই তিন বছরের বাচ্চা মোবাইল দেখানো ছাড়া খানা খাওয়ান একবেলা দুবেলা না সব সময় মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন খুব ভালো কথা এটা ভাইরা আমার আমাদের বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে বাঁচাতে হলে সর্বপ্রথম যে কাজ করতে হবে তা হলো নিজেরা মোবাইলের অতিরিক্ত টিপাটিপি বন্ধ করতে হবে বাপ মা সারাদিন মোবাইল টিপবেন আর ছেলে মেয়েদেরকে বলবেন খবরদার মোবাইল টিপতে হয় না খবরদার বই নিয়ে বসো তখন বাচ্চারা বুঝবে যে মোবাইল টিপলে বোধ হয় শান্তির সাগরে হাবুডুবু খাওয়া যায় না হলে আমার বাপ মা সারাদিন টিপে এই সুখটা সে তারা আমাদেরকে বঞ্চিত রাখতে চাচ্ছে পোলাপান সংগ্রাম করে হলেও চুরি করলে মোবাইল দেখবে আর যদি আপনারা নিজেরা নিয়ন্ত্রণ করে ফেলেন নিজেরা অতিরিক্ত টিপাটিপি না করেন পোলাপান অর্ধেক এমনি সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে সমস্ত বাসায় এই অটিস্টিক পোলাপান আছে অটিস্টিক বুঝেন অটিস্টিক পোলাপান বলতে আমি আপনার হাত পা বিকলাঙ্গ মাজুর এটা বোঝাচ্ছি না অটিস্টিক বলতে বোঝাচ্ছি হলো যে মোবাইলের আসক্তিতে এগুলো অটিস্টিকের মতো হয়ে গেছে সারা দিন মোবাইলের উপর হয়ে থাকে এরকম অনেক ফ্যামিলি আছে না নেই ভয়ঙ্কর রোগে আক্রান্ত এদের মা বাবা জানে না যে বাচ্চাদের ধ্বংসের কোন জায়গায় নিয়ে যাচ্ছে ব্রেন নষ্ট হচ্ছে চোখ নষ্ট হচ্ছে ইমান নষ্ট হচ্ছে সব ধ্বংস হচ্ছে মেধা শেষ হয়ে যাচ্ছে ওই অটিস্টিক বাচ্চার মতো সারাদিন ডুব দিয়ে থাকছে আপনার বাচ্চার হাতে আপনি মোবাইল নয় আপনি একটা চাকু তুলে দিচ্ছেন আত্মহত্যা করার জন্য তার নিজেকে শেষ করার জন্য একটা অস্ত্র তুলে দিচ্ছেন টাকা দিয়ে বাচ্চাকে আপনি ধ্বংস করছেন আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি আমি আলহামদুলিল্লাহ শুকর আদায় করি বলি আমারও তিন চার বছর একটা বাচ্চা আছে মোবাইল দেখায় খাওয়াই না সচরাচর আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা মোবাইল না দেখালে খায় না কার্টুন দিতে হবে বায়না ধরে না হলে আমি খাবো না এরকম করবে আপনি প্রথমত যে নিজে নিজেকে কন্ট্রোল করেন বাচ্চা মোবাইল দেখতে চায় কেন কারণ আপনি সারাদিন দেখেন সেজন্য আপনি যদি সারাদিন না দেখতেন ও কোত্থেকে মোবাইল চাইত তার ভাই বোন সারাদিন দেখে আর ওই যে এমন কিছু ফ্যামিলি আছে সেই ফ্যামিলিগুলোতে জ্বলে গেলে যেগুলোতে অটিস্টিকের মতো এরকম পোলাপান মোবাইলে উপর হয়ে থাকে ওগুলো দেখে দেখে সেখান থেকে শিখে সেই সব পরিবেশ থেকে বাচ্চাকে বাঁচায় রাখবেন এবং নিজেরা মোবাইল টিপাটিপি বন্ধ করবেন তাহলে দেখবেন বাচ্চাকে নিয়ন্ত্রণ করা কি হবে সহজ হয়ে যাবে খাওয়াইতে গেলে মোবাইল দেখা ছাড়া খায় না আগে থেকে বদভ্যাস হয়ে গেছে এখন বাঁচবেন কিভাবে কিছুদিন নিজেরা মোবাইল অতিরিক্ত টিপাটিপি বন্ধ করেন প্রয়োজনের বাইরে এবং বাচ্চাকে তার এই বায়না পূরণ করবেন না অনেক বাপ মা আছে মনে করে বাচ্চা যা বলে তা শুনতে হয় জি না অনেক সময় বাচ্চাকে বুঝাইতে হয় জি না তুমি যা বলবার সব শোনা যাবে না তোমার ক্ষতি হবে এমন কাজ আমি করব না তুমি যতই বলো একটু টাইট দেন এক বেলা খাইতে চাবে না একটু দেরি করবে আরেক বেলা দেরি করবে অন্য কিছু দিয়ে ভুলে বেলায় খাওয়ান আস্তে আস্তে দূর করা সম্ভব হবে ইনশাআল্লাহ ভাইরা আমার বাচ্চাদেরকে মোবাইল আসক্তি থেকে দূরে আনার জন্য আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদেরকে ফিজিক্যাল খেলাধুলার সুযোগ করে দিতে হবে শারীরিক খেলাধুলার সুযোগ করে দিতে হবে আমি আমার বাসার পাশে একটা ব্যাডমিন্টন কোর্ট ব্যবস্থা করেছি সেখানে আলহামদুলিল্লাহ বাচ্চারা ব্যাডমিন্টন খেলতে পারে ব্যাডমিন্টনের সময় ব্যাডমিন্টন খেলা নাই গরমকালে অন্য কোনো খেলার ব্যবস্থা হবে বাচ্চাদেরকে যদি আপনি ফিজিক্যাল খেলার সুযোগ করেন এবং আপনি নিজে সেখানে সামিল হন বাচ্চাদের সাথে আপনি মোবাইল টিপেন আর বলেন যা তোরা বাইরে একটু খেলে আয় ও জীবনও যাবে না ও চিন্তা করবে তাহলে মোবাইল দেখার ভিতরে ওদের সকল শান্তি এবং কামিয়াবি নিহিত নাহলে বাপ কেন আমাকে নিজে যেটা করছে সেটা থেকে দূরে রাখতে চাচ্ছে অতএব আমরা আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে হলে নিজেদেরকে হার্ড ডিসিশন নিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর যারা নিজেরা হার্ড ডিসিশন নিতে পারছেন না তাদেরকে আমরা বলবো যে আপনারা মেহরবানি করে কিছুদিনের জন্য স্মার্টফোন ছেড়ে একান্ত আপনার অফিস আদালত ব্যবসা বাণিজ্য যেটা করা লাগে অফিস আদালতে করে বাসা বাড়িতে এসে বাটন ফোনে চলে যান বাটন ফোনে যদি আপনি ছয় মাস চলে যেতে পারেন একটু হার্ড ডিসিশন কঠিন হবে একটু যদি নিতে পারেন
ইনশাআল্লাহ সারা বছর দেখবেন আপনাদের জন্য সহজ হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।